আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের এই রিভিউ থেকে একটা দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে মোবাইল এবং কম্পিউটার দিয়ে কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। আপনার ফেসবুকের সাথে সবাই পরিচিতি এবং আজকে দেখাবো কীভাবে টুইটার অর্থাৎ ফেসবুক থেকে আপডেট একটা বাটন টুইটার। আপনারা যারা টুইটার ইউজ করেন না তারা অনেকেই কৌতূহল যে আসলে টুইটার কী, আজকে সম্পূর্ণ জেট আজকে টুইটার অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে কীভাবে ইউজ করতে হয় টোটাল আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে সাথে সবাই থাকবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিওর নিচে এরকম একটা লাল সাবস্ক্রাইব লেখা থাকবে, জাস্ট এই সাবস্ক্রাইবটাকে একটা ক্লিক করে দেবেন এবং পাশে থাকা একটা বেল আইকন যদি আসে বেল আইকনটিতে একটা চাপ দেবেন, এর ফলে ইউটিউবের আলামিন চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো সো গাইস, বেশ কথা বলবো না, জাস্ট আপনারা ডাটা কানেকশনটা অন করে নেবেন, তারপরে কী করবেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটা প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ ইঞ্জিন আপনারা লিখবেন টুইটার, TWITER টুইটার লিখে সার্চ করলে এরকম কয়েকটা অ্যাড আসবে। তারপরে যে নিচে দেখুন যে দুইটা টুইটার অ্যাপস আছে, আপনি যে দুইটার একটা ইউজ করতে পারবেন। জাস্ট আমি এটা ইউজ করছি টুইটার লাইট, জাস্ট টুইটার লাইট আমি এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। আমরা ইনস্টল করা আছে, এখানে ওপেন করে আপনাদের দেখাই। ওকে, ঠিক আছে। সো টুইটার অ্যাপসটা ওই ইনস্টল হওয়ার পরে জাস্ট করবেন কি, এই জাস্ট আমি টুইটার অ্যাপসটা এখান থেকে ওপেন। সো অতঃপর যখন আমরা অ্যাপসটা ওপেন করলেন জাস্ট দেখুন আর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যারা মোবাইল ইউজ করেন অর্থাৎ মোবাইল দিয়ে টুইটার চালাতে চাচ্ছেন তারা এভাবে করবেন, আর যারা পিসি দিয়ে অর্থাৎ কম্পিউটার দিয়ে ইউজ করতে চাচ্ছেন তারা জাস্ট গুগলে গিয়ে twitter.com লিখে চলে আসবে। জাস্ট আমি এখন সাইন আপ করাটা শেখাই, এখানে জাস্ট এই যে সাইন আপটা ক্লিক করে দেবেন। এই সাইন আপ লেখায় ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে, ফর্মটা আপনাদের পূরণ করতে হবে, তাহলে আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো বন্ধুরা, যখন আপনার টুইটার অ্যাকাউন্ট খুলতে যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনার নামটা চাপবে অর্থাৎ কী নাম দেবেন। আমি এখানে আমার নাম দিতে চাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের নাম ইউটিউবার আলামিন আমি দেবো। তো জাস্ট আপনারা আপনার নিজের নামটা দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার নামটা দিয়ে দিয়েছি। এখন কী করবেন, জাস্ট এর উপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আরও একটু কাজ আছে যেটা আমি একটু দেখাই। দেখতে পাচ্ছেন নিচে আপনার ফোন নাম্বার চাপে, এখানে যদি আপনার ইমেল নাম্বার চায় জাস্ট আপনার যদি ইমেল দিতে চান অর্থাৎ যদি জিমেল অ্যাকাউন্টে খুলতে চান তাহলে জাস্ট এই জিমেইলে ক্লিক করবেন, আর যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান জাস্ট এখানে ফোন নাম্বারটা লিখে দেবেন। অর্থাৎ আমি ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছি, আপাতত আমার আমি ফোন নাম্বারটা দিয়ে দিই। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে কী করতে হবে জাস্ট এর উপরে সে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি একটু দেখাই তারপর। বন্ধুরা, ফোন নাম্বার দেওয়ার আগে আরেকটা কথা বলি, এখানে আপনার কান্ট্রি কোডটা দিয়ে দেবে, আপনি কোন দেশে থাকেন। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে কান্ট্রি কোড +88 দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম জাস্ট কী করবেন, এরকম দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। করার পর দেখুন অলরেডি এরকম চলে আসবে, ভেরিফাই চাপে আপনার কাছে জাস্ট করবেন কি, এই ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর ভেরিফাই একটা কোড যাবে আপনার মোবাইল, ওটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা কোড আসেছে 44-96-32, আপনাদের এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা এখানে দিয়ে দেবেন 44-92-33। জাস্ট আমি এটা দিয়ে দিয়েছি, জাস্ট উপরে আবারও এই নেক্সট ক্লিক করে দেবেন। তো গাইস, তারপরে আপনার একটা পাসওয়ার্ড থাকবে, আপনি কী পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আপনাদেরকে আমি এখানে যেটা সাজেস্ট করবো, পাসওয়ার্ডটা সাধারণত নাম দেবেন এবং নামের সাথে যে নিউমেরিক কোড দেবেন অর্থাৎ 123 এরকম অ্যাডজাস্ট করে দেবেন, তাহলে খুব ভালো হবে। জাস্ট তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচারটা, আপনি প্রোফাইল পিকচার দিলে দিতে পারেন না, যদি না দিতে চান এখন তাহলে স্কিপে ক্লিক করতে পারেন। জাস্ট আমি এখানে প্রোফাইল পিকচারটা দিতে চাচ্ছি, জাস্ট এই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে দিলাম। এখন ক্যামেরা অলরেডি চলে আসছে, জাস্ট আমি এটা ক্যামেরাতে দিতে চাচ্ছি না, জাস্ট এর জন্য আমি কী করবো, আমি এটা ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পর আমি এটা গ্যালারিতে দিতে চাচ্ছি, জাস্ট এই ডকুমেন্টে ক্লিক করে দিলাম। আপনার এভাবে কোনো সমস্যা নাই, সবাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার গ্যালারিতে আমি চলে আসছি। জাস্ট পিক্সেল ক্লিক করে দিলাম, পিক্সেল ক্লিক করে এখান থেকে একটা পিক্সেল আমি অ্যাড করে দেবো। এখান থেকে আমি উদাহরণস্বরূপ আমার এই যে একটা এখান থেকে একটা পিক্সেল আমি সিলেক্ট করে দিলাম, এই পিক্সেলটা আমি এখানে আপলোড করে দেবো, তারপরে দেখাই পিক্সেল আপাতত আপলোড হতে থাকুক। এখন আমি মূল কথা চলে আসি, জাস্ট এই যে স্কিপ ফর নিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু দেখবেন এখানে আপনার বায়োডাটা চাচ্ছে, আপনি চাইলে আপনার বায়োডাটা এখানে লিখতে পারেন, আমি লিখবো না, জাস্ট আবার স্কিপ নিউতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটা ফলোয়ারের চিহ্ন আসবে, অর্থাৎ আপনি কী কী পছন্দ করেন সেগুলো এখানে অলরেডি এখানে দেওয়া আছে, অর্থাৎ যেগুলো আপনি সরাসরি আপডেট এখানে নিউজ পেতে পারেন, নিউজ টিউজ যা আছে অনেক কিছু আপনারা এখান থেকে পড়তে পারবেন। যাই হোক, আমি এদিকে কিছু আগে যাচ্ছি না, যে আবার নিউ স্ক্রিপে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফলোয়ার্স আছে, অর্থাৎ আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে শুধু ফলো করতে হয়। দেখুন স্যার সালমান খান আছে, জাস্ট আমি যদি সালমান খানকে ই করে দিই, জাস্ট সালমান খানকে আমি এখানে অ্যাডফ্রেন্ড পাঠালাম, তারপর তো আমাকে ফলো করতে হবে, ফলো করলে এটাই হচ্ছে অ্যাডফ্রেন্ড। জাস্ট তারপর অঙ্কুশ শর্মা এখানে এটা ক্লিক করে দিই,
এর ফলে হবে কি, আমি যদি এদেরকে ফলো করি, এদেরকে অলরেডি অর্থাৎ এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয় না, শুধুমাত্র ফলোতে ক্লিক করলে আপনার অটোমেটিক তারা ফ্রেন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে টুইটারের মূল টপিক। জাস্ট তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেস দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমার টুইটার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। জাস্ট এখন আমি এই যে লেটস গোতে ক্লিক করে দিই। টুইটার অ্যাকাউন্ট আসলে ফেসবুকের থেকে অনেক স্মার্ট। আমি এখন এই মাত্র অ্যাকাউন্টটা খুললাম, এই জন্য অনেক কিছু এখানে নাই, তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। জাস্ট এখানে আপনাকে যদি কিছু লিখতে চান, জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন। এই প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা স্ট্যাটাস বার, এখানে আপনি স্ট্যাটাস লিখতে পারবেন এবং আপনি চাইলে এখানে কোনো ফটো অ্যাড করতে পারবেন, ভিডিও আপলোড করবেন। এটা ঠিক আছে, জাস্ট আমি এখানে একটা ফটো লিখছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম হাই আই অ্যাম ইউটিউবার আলামি। জাস্ট আমি এটা এখান থেকে টুইটারে স্ট্যাটাস দেবো। জাস্ট কী করতে হবে, তারপর এই যে টুয়েটে ক্লিক করতে হবে। টুয়েটে আমি ক্লিক করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাটাসটা হয়ে গেছে। জাস্ট আমি এখন কী করবো, আমি আপনাদের দেখা আমার প্রোফাইলটাকে এবার ডিজাইন দেবো। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এই প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের নাম ইউটিউবার আলামিন, এবং আপনার টুইটারে গিয়ে সার্চ দিতেন ইউটিউবার আলামিন লিখে, তার জাস্ট এটা চলে আসবে। ফলো টলো কেউ নয়, জাস্ট এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। অ্যানালাইসিসে শুরু করে সেটিংস আছে, ডাটা সেভার আছে, নাইট ফোন আছে, সব আপনারা এখান থেকে টুইটার অ্যাড এখান থেকে অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন। সব আছে। জাস্ট এখান থেকে প্রোফাইল সেটিংসে যদি যাই, যাওয়ার পরে এখানে আমরা বেশ কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ডান পাশে অর্থাৎ আমাদের এডিট প্রোফাইল আছে। এডিট প্রোফাইলে গিয়ে এখানে আমরা ফটো থেকে শুরু করে সব কিছু এখান থেকে অ্যাড করে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। আমি এখানে খালি স্টাইল অর্থাৎ আমি এখন ডিজাইন করবো। জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিলাম, প্রোফাইল ক্লিক করে ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ডকুমেন্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটো অ্যাড করে তারপরে আপনাদেরকে সুন্দর করে ডিজাইনটা দেখাই। জাস্ট ফটোটা অ্যাড করে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসে। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার অলরেডি আপলোড হয়ে গেছে। তারপরে এই যে কভার ফটো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। জাস্ট আমি কভার ফটোটা এখানে আপলোড করছি। জাস্ট কভার ফটো আপলোড করার পর জাস্ট এরকম সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আর দেখতে পারবেন সুন্দর একটা ইন্টারফেস। সো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি এরকম ভাবে সুন্দর করে ডিজাইন দিলাম, আপনারা সব কিছু পাবেন। জাস্ট টুইটারে আরও কিছু দেখাই ইন্টারফেস যা আপনারা জানেন না নতুনরা। জাস্ট এখান থেকে এটার ক্লিক করলে আপনি কমেন্ট করতে পারবেন, আর এটাতে লাইক হয়, এই লাভে ক্লিক করলে আপনার এটাতে লাইক দেওয়া হয়ে যাবে। এটা আসলে ফেসবুকের একটু বিকল্প, খুব উন্নত। আসলে টুইটার চালায় কারা, যারা শিক্ষিত মানুষ এবং যারা বড় বড় অর্থাৎ পলিটিক্যাল, তারাই এই টুইটারটা চালায়, অর্থাৎ ভিআইপি লোকরা টুইটার চালায়। জাস্ট আপনি ইচ্ছে করলে টুইটার ইউজ করতে পারবেন। সব কিছু যে মিডিয়ার মধ্যে থেকে গিয়ে আপনারা এই যে আবার কাকে লাইক দিয়েছেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার কয়জন ফলো করেছে এটা দেখতে পারবেন, আর যে কয়জন ফলোয়িং এটাও দেখতে পারবেন। সব কিছু এখান থেকে ইউজের সব কিছু বুঝতে পারবেন। দু একদিন কাজ করুন টুইটারে, অদল হবেন না, সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো টিভির খবর টবর শুরু করে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। জাস্ট শুধু সার্চ দেবেন এবং সার্চ দিয়েই দেখতে পাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই আমি টুইটারে ইউজের দেখালাম। আরও যদি কিছু বুঝতে বাকি থাকে, যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করা যদি ভুলে যান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী টুইটারের আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক দিবেন ভিডিওতে, এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। ওকে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।